হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্লগ মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা তো চালতার বিভিন্ন ধরনের রেসিপি খান, কিন্তু অনেকেই চালতা গাছ দেখেননি, অথবা চালতা গাছ দেখেছেন কিন্তু চালতা গাছের কুঁড়ি কিংবা ফুল আপনারা দেখেননি। আজ আপনাদেরকে আমি দেখাবো চালতা গাছের ফুল, কুঁড়ি আর গাছের চালতা প্রচুর পরিমাণে হয়ে আছে। আসুন তাহলে আমি তাহলে আপনাদের দেখাই চালতা গাছটিকে। বন্ধুরা, আমি চালতা গাছের কাছে এসে গিয়েছি, আপনাদের এই চালতা গাছটিকে দেখাচ্ছি। দেখুন চালতা গাছটা কত বড়, দেখুন কত বড় চালতা গাছটা। এবার আপনাদেরকে আমি চালতা গাছের ফুল দেখাবো। এই একটা ফুল ফুটে আছে, ওপরে একটা ফুল ফুটে আছে দেখুন, আর এই ফুলটার পাপড়িগুলো ঝরে গিয়েছে। আর এই যে চালতা গাছের কুঁড়ি, এটা কুঁড়ি, এটা এখনো ফোটেনি, আর এই ফুলটা ফুটবে, ফুটবে ভাব। এই ফুলটা দেখুন, এই কুঁড়িটা ফুটবে, আর এইগুলো সব চালতা হয়ে গিয়েছে দেখুন। এইটা কুঁড়ি দেখতে পাচ্ছেন, জুম করে আমি দেখাচ্ছি, দেখুন চালতা এতে ভরে আছে পুরো গাছটা। ওই একটা কুঁড়ি দেখা যাচ্ছে, এগুলো কালকে ফুটবে। প্রচুর পরিমাণে চালতা হয়ে আছে দেখুন, পুরো গাছ ভর্তি হয়ে চালতা হয়ে আছে দেখুন। দেখুন একটা চালতা ফুটে আছে, ওর ভেতরে মৌমাছি মধু খাচ্ছে দেখুন। চালতা ফুলের মধু খাচ্ছে, এইদিকে একটা ফুল ফুটে আছে দেখুন। দেখুন এটাতেও মৌমাছি মধু খাচ্ছে, দেখতে পাচ্ছেন উড়ে গেল। এই দিকটা দেখুন, দেখতে পাচ্ছেন চালতা ফুলটা অপূর্ব সুন্দর দেখতে। ফুলও ফুটে আছে, চালতাও হয়ে আছে দেখুন। দেখুন ফুলের ভিতরটা কত সুন্দর, আর এইটা হচ্ছে চালতা ফুলের কুঁড়ি, এই যে বলের মতন। এটা আগামীকাল ফুটতো কিন্তু আমি যে তুলে এনেছি, আর এটা আর ফুটবে না। আর এই হচ্ছে চালতা, এটা ছোট চালতা, এই চালতাটা খাওয়া যাবে না, কিন্তু গাছে থেকে চালতাটা পড়ে গিয়েছে, আমি হাতে করে বাড়িয়ে নিয়ে এসেছি। দেখুন চালতা ফুলটা দেখুন, নমস্কার বন্ধু। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আর আগামীকাল নতুন একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো।